এখন আমরা প্রেরিত ১১ অধ্যায়ে পাঠ করছি। পরে প্রেরিতেরা এবং জিহুদিয়াস্থ ভ্রাতৃগণ শুনিতে পাইলেন যে পরজাতীয় লোকেরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে। আর যখন পিতর জেরুসালেমে আসিলেন, তখন ছিন্নত্বক লোকেরা তাঁহার সহিত বিবাদ করিয়া কহিলেন, তুমি অচ্ছিন্নত্বক লোকদের গৃহে প্রবেশ করিয়াছ ও তাঁহাদের সহিত আহার করিয়াছ। কিন্তু পিতর আরম্ভ করিয়া তাঁহাদিগকে আনুপূর্বিক বৃত্তান্ত বুঝাইয়া দিলেন, কহিলেন, আমি জাফো নগরে প্রার্থনা করিতেছিলাম, এমন সময় অভিভূত হইয়া এক দর্শন পাইলাম। দেখিলাম একখানা বড় চাদরের মতো কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারি কোণে ধরিয়া আকাশ হইতে নামাইয়া দেওয়া হইতেছে এবং তাহা আমার নিকট পর্যন্ত আসিল। আমি তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া চিন্তা করিতে লাগিলাম, আর দেখিলাম তাহার মধ্যে পৃথিবীর চতুষ্পদ জন্তু আর বন্য পশু, সরীসৃপ ও আকাশের পক্ষী সকল আছে। আর আমি এক বাণীও শুনিলাম, যাহা আমাকে বলিল, উঠো পিতর, মারো, খাও। কিন্তু আমি কহিলাম, প্রভু, এমন না হোক, কেননা অপবিত্র বা অশুচি কোন দ্রব্য কখনো আমার মুখের ভিতর প্রবেশ করে নাই। কিন্তু দ্বিতীয়বার আকাশ হইতে বাণী উত্তর করিল, ঈশ্বর যাহা শুচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না। এইরূপ তিনবার হইল। পরে সে সমস্ত আবার আকাশে টানিয়া লওয়া হইল। আর দেখো, অবিলম্বে তিনজন পুরুষ যে বাটিতে আমরা ছিলাম তথায় আসিয়া দাঁড়াইল। তাহারা কৈশোরিয়া হইতে আমার নিকটে প্রেরিত হইয়াছিল, আর আত্মা আমাকে সন্দেহ না করিয়া তাহাদের সহিত যাইতে বলিলেন, আর এই ৬ জন ভ্রাতাও আমার সহিত গমন করিলেন। পরে আমরা সেই ব্যক্তির বাটিতে প্রবেশ করিলাম। তিনি আমাদিগকে বলিলেন যে তিনি এক দূতের দর্শন পাইয়াছিলেন। সেই দূত তাঁহার গৃহমধ্যে দাঁড়াইয়া কহিলেন, জাফোতে লোক পাঠাইয়া শিমন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আনো। সে তোমাকে এমন কথা বলিবে যাহা দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে, যেমন প্রথমে আমাদের উপরে হইয়াছিল, তেমনি তাঁহাদের উপরেও পবিত্র আত্মা পতিত হইলেন। তাহাতে প্রভুর কথা আমার স্মরণ হইল, যেমন তিনি বলিয়াছিলেন, যোহন জলে বাপ্তাইজ করিতেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। অতএব তাঁহারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী হইলে পর যেমন আমাদিগকে, তেমনি যখন তাঁহাদিগকেও ঈশ্বর সমান বর দান করিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে নিবারণ করিতে পারি? এই সকল কথা শুনিয়া তাঁহারা চুপ করিয়া রহিলেন এবং ঈশ্বরের গৌরব করিলেন। কহিলেন, তবে তো ঈশ্বর পরজাতীয় লোকদিগকেও জীবনার্থক মন পরিবর্তন দান করিয়াছেন। ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল তাহারা ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিওখিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল জিহুদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে কয়েকজন কুপ্রীয় ও কুরিনীয় লোক ছিল, ইহারা আন্তিওখিয়াতে আসিয়া গ্রীকদের নিকটেও কথা কহিল, প্রভু যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করিল। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল, তাহাতে ইহারা আন্তিওখিয়া পর্যন্ত বার্নবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে।
কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার সে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিওখিয়াতে আনিলেন। আর তাহারা সম্পূর্ণ এক বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। সেই সময় কয়েকজন ভাববাদী জেরুসালেম হইতে আন্তিওখিয়াতে আসিলেন। তাহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে সমুদয় পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে, তাহা ক্লৌদিয়ের অধিকার সময়ে ঘটিল। তাহাতে শিষ্যেরা প্রতিজন স্বসংগতি অনুসারে জিহুদিয়া নিবাসী ভ্রাতৃগণের পরিচর্যার জন্য তাহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন এবং সেই মতো কার্যও করিলেন। বার্নবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীন বর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন। এখন আমরা প্রেরিত ১২ অধ্যায় পাঠ করছি। যাকবের বধ ও পিতরের উদ্ধার। তৎকালে হেরোদ রাজা মণ্ডলীর কয়েকজনের প্রতি উপদ্রব করিবার জন্য হস্তক্ষেপ করিলেন। তিনি যোহনের ভ্রাতা যাকবকে খড়গ দ্বারা বধ করিলেন। ইহাতে জিহুদিরা সন্তুষ্ট হইল দেখিয়া তিনি আবার পিতরকেও ধরিলেন। তখন তাড়িশূন্য রুটির পর্বের সময় ছিল। তিনি তাহাকে ধরিয়া কারাগারে রাখিলেন এবং তাহাকে পাহারা দিবার জন্য চারিজনের দল এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন। মনে করিলেন নিস্তার পর্বের পরে তাহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন। এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। পরে হেরোদ যেদিন তাহাকে বাহিরে আনাইবেন তাহার পূর্ব রাত্রিতে পিতর দুইজন সেনার মধ্যস্থানে দুই শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন এবং দ্বারদেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। আর দেখো, প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন এবং কারাকক্ষে আলোক প্রকাশ পাইল। তিনি পিতরের কুক্ষিদেশে আঘাত করিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, শীঘ্র উঠো। তখন তাহার দুই হস্ত হইতে শৃঙ্খল পড়িয়া গেল। পরে সেই দূত তাহাকে কহিলেন, কোমর বাঁধো ও তোমার জুতা পরো। তিনি তাহা করিলেন। পরে দূত তাহাকে কহিলেন, গায়ে কাপড় দিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আইসো। তাহাতে তিনি বাহির হইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। কিন্তু দূতের দ্বারা যাহা করা হইল তাহা যে বাস্তবিক ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন তিনি দর্শন দেখিতেছেন। পরে তাহারা প্রথম ও দ্বিতীয় প্রহরী দল পশ্চাৎ ফেলিয়া যেখান দিয়ে নগরে যাওয়া যায় সেই লৌহদ্বারের কাছে উপস্থিত হইলেন। সেই দ্বারের কবাট তাহাদের সম্মুখে আপনি খুলিয়া গেল। তাহাতে তাহারা বাহির হইয়া একটা রাস্তার শেষ পর্যন্ত গমন করিলেন। আর অমনি দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। তখন পিতর সচেতন হইয়া কহিলেন, এখন আমি নিশ্চয় জানিলাম প্রভু নিজ দূতকে প্রেরণ করিলেন ও হেরোদের হস্ত হইতে এবং জিহুদি লোকদের সমস্ত আকাঙ্ক্ষা হইতে আমাকে উদ্ধার করিলেন। এই বিষয়ে আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটির দিকে চলিয়া গেলেন। ইনি সেই যোহনের মাতা যাহাকে মার্ক বলে। সেখানে অনেকে একত্র হইয়াছিল ও প্রার্থনা করিতেছিল। পরে তিনি বাহিরের দ্বারে আঘাত করিলে রোদা নামনি একটি দাসী শুনিতে আসিল এবং পিতরের স্বর চিনিয়া আনন্দবশত দ্বার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়িয়া গিয়া সংবাদ দিল, পিতর দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন।
তাহারা তাহাকে কহিল, তুমি পাগল। কিন্তু সে দৃঢ়রূপে বলিতে লাগিল, না তাহাই বটে। তখন তাহারা কহিল, উনি তাহার দূত। কিন্তু পিতর আঘাত করিতে থাকিলেন। তখন তাহারা দ্বার খুলিয়া তাহাকে দেখিতে পাইল ও চমৎকৃত হইল। তাহাতে তিনি হস্ত দ্বারা নীরব হইবার জন্য ইঙ্গিত করিয়া প্রভু কিরূপে তাহাকে কারাগার হইতে উদ্ধার করিয়া আনিয়াছেন তাহা তাহাদের কাছে বর্ণনা করিলেন। আর কহিলেন, তোমরা যাকুবকে ও ভ্রাতৃগণকে এই সমাচার দিও। পরে তিনি বাহির হইয়া অন্য স্থানে চলিয়া গেলেন। দিন হইলে পর পিতর কি হইল বলিয়া সেনাগণের মধ্যে খুব একটা হুলস্থুল পড়িয়া গেল। পরে হেরোদ তাহার সন্ধান করিয়া না পাওয়াতে রক্ষীদিগকে জিজ্ঞাসাবাদ করিয়া তাহাদের প্রাণদণ্ড করিতে আজ্ঞা দিলেন এবং জিহুদিয়া হইতে প্রস্থান করিয়া কৈশোরিয়াতে গিয়া অবস্থিতি করিলেন। আর তিনি সরীয় ও সিদনীয়দের উপরে বড়ই কুপিত হইয়াছিলেন। কিন্তু তাহারা একমত হইয়া তাহার কাছে আসিল এবং রাজার শয়নাগারের অধ্যক্ষ ব্লাস্তকে সপক্ষ করিয়া সন্ধি যাচনা করিল, কারণ রাজার দেশ হইতে তাহাদের দেশে খাদ্য সামগ্রী আসিত। তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধানপূর্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন। তখন লোকসমূহ উচ্চৈস্বরে বলিতে লাগিল, এ দেবতার রব মানুষের নয়। আর প্রভুর এক দূত তখনই তাহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না, আর তিনি কীট ভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন। কিন্তু ঈশ্বরের বাক্য বৃদ্ধি পাইতে ও ব্যাপ্ত হইতে থাকিল, আর বার্নবা ও শৌল আপনাদের পরিচর্যা কার্য সম্পন্ন করিবার পর জেরুসালেম হইতে প্রত্যাগমন করিলেন। যোহন যাহাকে মার্কো বলে তাহাকে সঙ্গে লইলেন। এখন আমরা প্রেরিত ১৩ অধ্যায় পাঠ করছি। সুসমাচার প্রচারার্থে পৌলের প্রথম যাত্রা। তখন আন্তিওখিয়ার মণ্ডলীতে বার্নবা, শিমন যাহাকে নিগের বলে, কুরিনীয় লুকিও, হেরোদ রাজার সহপালিত মনোহেম এবং শৌল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। তাঁহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বার্নবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। এইরূপে তাহারা পবিত্র আত্মা কর্তৃক প্রেরিত হইয়া শিলুকিয়াতে গেলেন এবং তথা হইতে জাহাজ খুলিয়া কুপ্রে গমন করিলেন। তাহারা সালামিতে উপস্থিত হইয়া জিহুদীদের সমাজগৃহে সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন এবং জোহনও ভৃত্যরূপে তাহাদের সঙ্গে ছিলেন। আর তাহারা সমস্ত দ্বীপের মধ্য দিয়া গমন করিয়া পাফো নগরে উপস্থিত হইলে একজন জিহুদি মায়াবী ও ভক্ত ভাববাদীকে দেখিতে পাইলেন। তাহার নাম বরজিসু। সে দেশাধ্যক্ষ সের্গীয় পৌলের সঙ্গে ছিল। তিনি একজন বুদ্ধিমান লোক। তিনি বার্নবা ও শৌলকে কাছে ডাকিয়া ঈশ্বরের বাক্য শুনিতে চাহিলেন। কিন্তু ইলুমা সেই মায়াবী, কেননা অনুবাদ করিলে ইহাই তাহার নামের অর্থ, সেই দেশাধ্যক্ষকে বিশ্বাস হইতে ফিরাইবার চেষ্টায় তাহাদের প্রতিরোধ করিতে লাগিল। কিন্তু শৌল যাহাকে পৌল বলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, হে সর্বপ্রকার ছলে ও সর্বপ্রকার দুষ্টামিতে পরিপূর্ণ দিয়াবল সন্তান, সর্বপ্রকার ধার্মিকতার শত্রু, তুমি প্রভুর সরল পথ বিপরীত করিতে কি ক্ষান্ত হইবে না?
এখন দেখো প্রভুর হস্ত তোমার উপরে রহিয়াছে, তুমি অন্ধ হইবে, কিছুকাল সূর্য দেখিতে পাইবে না, আর অমনি কুজ্ঝটিকা ও অন্ধকার তাহাকে আচ্ছন্ন করিল। তাহাতে সে হাত ধরিয়া চালাইবার লোকের অন্বেষণে এদিক ওদিক চলিতে লাগিল। তখন সেই ঘটনা দেখিয়া দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন। পিসিদিয়ার আন্তিওকিয়ায় সুসমাচার প্রচার। পরে পৌল ও তাঁহার সঙ্গীগণ পাফো হইতে জাহাজ খুলিয়া পাম্ফুলিয়ার পর্গানগরে উপস্থিত হইলেন। তখন যোহন তাঁহাদিগকে ছাড়িয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন। কিন্তু তাহারা পর্গা হইতে অগ্রসর হইয়া পিসিদিয়ার আন্তিওকিয়ায় উপস্থিত হইলেন এবং বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিয়া বসিলেন। ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের পাঠ সমাপ্ত হইলে সমাজাধ্যক্ষেরা তাহাদিগকে বলিয়া পাঠাইলেন, ভ্রাতৃগণ, লোকদের কাছে আপনাদের কোন উপদেশ কথা যদি থাকে বলুন। তখন পৌল দাঁড়াইয়া হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া কহিতে লাগিলেন, হে ইসরায়েল লোকেরা, হে ঈশ্বর ভীতগণ, শ্রবণ কর। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদিগকে মনোনীত করিয়া লইয়াছিলেন, এবং এই জাতি যখন মিশর দেশে প্রবাস করিতেছিল তখন তাহাদিগকে উন্নত করিলেন ও উচ্চ বাহু সহকারে তথা হইতে বাহির করিয়া আনিলেন। আর তিনি প্রান্তরে কমবেশ ৪০ বৎসর কাল তাহাদের ব্যবহার সহ্য করিলেন। পরে তিনি কনান দেশে ৭ জাতিকে উৎপাটন করিয়া অধিকারার্থে সেই সকল জাতির দেশ তাহাদিগকে দিলেন। এইরূপে কমবেশ ৪৫০ বৎসর অতীত হইল। তাহার পরে তিনি সমুয়েল ভাববাদীর সময় পর্যন্ত বিচার কর্তৃগণ দিলেন। তৎপরে তাহারা একজন রাজা চাহিল, তাহাতে ঈশ্বর তাহাদিগকে ৪০ বৎসরের জন্য বিন্যামিন বংশজাত কিসের পুত্র শৌলকে দিলেন। পরে তিনি তাহাকে সরাইয়া দিয়া তাহাদের রাজা হইবার জন্য দায়ুদকে উৎপন্ন করিলেন, যাহার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি যিশয়ের পুত্র দায়ুদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। তাঁহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইসরায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তাকে যীশুকে উপস্থিত করিলেন। তাঁহার আগমনের অগ্রে যোহন সমস্ত ইসরায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিয়াছিলেন। আর যোহন আপন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে এই কথা কহিতেন, তোমরা আমাকে কোন ব্যক্তি বলিয়া মনে করো? আমি তিনি নহি, কিন্তু দেখো আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন যাহার চরণের পাদুকার বন্ধন খুলিতেও আমি যোগ্য নহি। হে ভ্রাতৃগণ, অব্রাহাম বংশের সন্তানগণ ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় কর, আমাদেরই নিকট এই পরিত্রাণের বাক্য প্রেরিত হইয়াছে। কেননা জেরুসালেম নিবাসীরা এবং তাহাদের অধ্যক্ষেরা তাহাকে না জানাতে এবং ভাববাদীগণের যে সকল বাণী প্রতি বিশ্রামবারে পঠিত হয় সেই সকলও না জানাতে তাহার দণ্ডাজ্ঞা করিয়া সেই সকল পূর্ণ করিল। আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পিলাতের নিকটে যাচনা করিল যেন তাহাকে বধ করা হয়। আর তাহার বিষয়ে যে সকল কথা লিখিত ছিল তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে সমাহিত করিল। কিন্তু ঈশ্বর মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইলেন, আর যাহারা তাহার সহিত গালিল হইতে জেরুসালেমে আসিয়াছিলেন তাহাদিগকে তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন, তাহারাই এক্ষণে প্রজালোকদের কাছে তাহার সাক্ষী।
আর পিতৃগণের কাছে কৃত প্রতিজ্ঞার বিষয়ে আমরা তোমাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে ঈশ্বর যীশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আর তিনি যে তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং তাহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, আমি তোমাদিগকে দায়ুদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব। কেননা তিনি অন্য গীতেও বলেন, তুমি নিজ সাধুকে ক্ষয়ে দেখিতে দিবে না। বস্তুত দায়ুদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য করিবার পর নিদ্রাগত হইলেন এবং নিজ পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইলেন ও ক্ষয় দেখিলেন, কিন্তু ঈশ্বর যাহাকে উঠাইয়াছেন তিনি ক্ষয় দেখেন নাই। অতএব হে ভ্রাতৃগণ, তোমরা জানিও এই ব্যক্তি দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে, আর মসির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়। অতএব দেখিও ভাববাদীগণের গ্রন্থে যাহা বলা হইয়াছে তাহা যেন তোমাদের প্রতি না ঘটে। হে অবজ্ঞাকারীগণ, দৃষ্টিপাত কর আর চমকিয়া উঠ এবং অন্তর্হিত হও, যেহেতু তোমাদের সময়ে আমি এই কর্ম করিব, সেই কর্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে তোমরা কোন মতে বিশ্বাস করিবে না। তাহাদের বাহিরে যাইবার সময় লোকেরা বিনতি করিল যেন পরবিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়। আর সমাজ ভঙ্গ হইলে অনেক জিহুদি ও জিহুদি ধর্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্নবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহারা তাহাদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিলেন। পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল, কিন্তু জিহুদিরা লোক সমারোহ দেখিয়া ঈর্ষাতে পরিপূর্ণ হইল এবং নিন্দা করিতে করিতে পৌলের কথার প্রতিবাদ করিতে লাগিল। আর পৌল ও বার্নবা সাহসপূর্বক কথা কহিলেন, বলিলেন, প্রথমে তোমাদেরই নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করা যায়, ইহা আবশ্যক ছিল। তোমরা যখন তাহা ঠেলিয়া ফেলিতেছ এবং আপনাদিগকে অনন্ত জীবনের অযোগ্য বিবেচনা করিতেছ, তখন দেখো আমরা পরজাতিগণের দিকে ফিরিতেছি। কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। ইহা শুনিয়া পরজাতিয়েরা আহ্লাদিত হইল ও প্রভুর বাক্যের গৌরব করিতে লাগিল, এবং যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিল, আর প্রভুর বাক্য সেই দেশের সর্বত্র ব্যাপিয়া গেল। কিন্তু জিহুদিরা ভক্ত ভদ্র মহিলাদিগকে ও নগরের প্রধান বর্গকে উত্তেজিত করিয়া তুলিল, পৌলের ও বার্নবার প্রতি তাড়না ঘটাইল এবং আপনাদের সীমা হইতে তাহাদিগকে বাহির করিয়া দিল। তখন তাহারা তাহাদের বিরুদ্ধে পায়ের ধুলা ঝাড়িয়া দিয়া ইকোনিয়ে গেলেন, আর শিষ্যগণ আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হইতে থাকিল।